আমরা এই সহিংসতা প্রতিরোধের জন্য গত 7 তারিখ শহীদ মিনারে সহিংসতার বিরুদ্ধে একটি অবস্থান কর্মসূচি পালন করি। গত 9 তারিখ সাধারণ মানুষ যারা বিভিন্নভাবে সহিংসতায় আহত হয়েছেন তাদের খোঁজ খবর নিতে সাধারণ ছাত্রদের পক্ষ থেকে আমরা বাগেরহাট 250 সজ্জা হাসপাতালে আহতদের দেখতে যাই। আমরা সহিংসতা বন্ধে কুইক রেসপন্স টিম গঠন করে 9 তারিখ রাত 10টা থেকে 10 তারিখ ভোর 5টা পর্যন্ত বাগেরহাটের শহরের বিভিন্ন জায়গায় নিরাপত্তার জন্য কাজ করি। এছাড়াও আমাদের শিক্ষার্থীরা দলগতভাবে ট্রাফিক কন্ট্রোল, পরিচ্ছন্নতা অভিযান সহ নানা রকম সামাজিক ও উন্নয়নমূলক কাজে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতেছে। গত 9 তারিখ সন্ধ্যা 6টায় বাগেরহাট পৌর পার্কে একটি সহিংসতার ঘটনা ঘটে। এইবার আঘাত আসে সরাসরি আমাদের এই 3 সহযোদ্ধা ঋত্বিক, রাত, ফারদিন সহ আরও অনেকের উপরে। সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায় তাদের উপরে। আমরা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আজকে আমাদের এই শিক্ষার্থীরা যেভাবে গুরুতর আহত হয়েছে, যেভাবে নিরাপত্তাহীনতায় ভুগতেছে, আগামীতে আমি বা আপনিও এরকম নিরাপত্তাহীনতায় এবং সহিংসতার শিকার হতে পারি। আমাদের এই সহযোদ্ধারা কোনো রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত নয়, তারা সরাসরি কোটা সংস্কার আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। তাই সাধারণ ছাত্রদের পক্ষ থেকে আমরা প্রশাসনের কাছে আবেদন জানাই, অতিসত্বর এই হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক। গত 9 আগস্টের যে বিবরণে আবার কিছু লিখতে দিলেন, তার পরবর্তী ঘটনা, আক্রমণকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তারপর তারা আরও দলবল নিয়ে আমাদের দেশীয় অস্ত্রশস্ত্র যেমন তা, তারপরে ইট ভাঙার যে খোলাও থাকে ওগুলো আমরা নিয়ে এসে আমাদের অতর্কিত আবারও হামলা করে হামলা করলে আমরা গুরুতর 3 জন আহত হই, এর মধ্যে 5 জন আরও আঘাতপ্রাপ্ত হন। ঘটনাস্থলে এলাকাবাসী এসে তাদের ধাওয়া দিলে তারা সবাই স্থান থেকে পালিয়ে যায়। সকল বাগেরহাটবাসীর দৃষ্টি আকর্ষণ করছি এই মর্মে যে এই সন্ত্রাসীদের ধরতে আমাদের সার্বিকভাবে সহায়তা করা এবং তাদের কোনো প্রকার আশ্রয় না দিয়ে আমাদের সহায়তা করার জন্য তাদের কাছে আবেদন থাকবে। অ্যাটাক করছে আমাদের, তাদের নাম সরাসরি বলতে চাই। এক, বাবু, পিতার নাম জালাল। 2, রনি, পিতার নাম মনা। 3, সাগর। Cinematic display, photography master, performance expert, Next GN9. পিতার নাম কনা। 4, রাকিব, পিতার নাম আলমগীর। 5, শামী, পিতার নাম আয়ুব আলী। 6, জুয়েল, পিতার নাম জালাল। 7, সজীব ওরফে সজীব গ্যাস, এই নামে সে পরিচিত, তার বাবার নাম আইডেন্টিফাই করা যায় না। 8, একদিন সজীব ওরফে কালা সজীব, তারও পিতার নাম আইডেন্টিফাই করা যায় না। আমরা বাগেরহাটের ছাত্র জনতা শহরে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে দিনরাত কাজ করে যাচ্ছি। কিছু কিছু সুবিধাবাদী ও কুচক্রী মহল বাসা বাড়িতে হামলা, চাঁদাবাজি, ডাকাতি সহ নৈরাজ্য সৃষ্টি করতে তৎপর। বাগেরহাটের শান্তি রক্ষার্থে এবং সকল প্রকার চাঁদাবাজি, নৈরাজ্য, সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দাঁড়ানোর জন্য আমরা সকলকে আহ্বান জানাচ্ছি।